আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি নীল রহমান। আমরা ম্যাথের ম্যাজিকের একটা পর্ব, ধারাবাহিক পর্ব ভিডিও আপলোড করতেছিলাম। তার মধ্যে আজকে হচ্ছে আমরা 13টা পর্ব আপলোড করব। তার মানে আগে 12টা পর্ব আপলোড করছি, যারা পর্বগুলো দেখেন নাই অবভিয়াসলি এই ক্লাসের উপরে লিঙ্কগুলো পাবেন, ক্লাসগুলো দেখে আসবেন। এরকম করে আমরা প্রায় 80টা পর্ব ম্যাজিক ট্রিক্সের পর্ব আপলোড করবো, যেগুলোর মাধ্যমে চাকরির পরীক্ষায় আসা অঙ্কগুলো মোটামুটি কাবার হয়ে যাবে। সো আপনাদের যে কাজ হবে সেটা হচ্ছে যে ক্লাসগুলো দেখে যদি উপকৃত হন অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, ক্লাসগুলো একটু বেশি করে শেয়ার করবেন, তাইলে আমি একটু উৎসাহ পাবো ক্লাসগুলো করতে, তাইলে আমি আপনাদের আগ্রহটাও বুঝতে পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই নামে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তার একটা কারণ হচ্ছে যে 80টা পর্ব সবগুলো আমি ফেসবুকে আপলোড দিব না। এখন হয়তো কিছু ক্লাস হচ্ছে আগের দিন ইউটিউবে দিচ্ছি, পরদিন ফেসবুকে দিচ্ছি, পরবর্তীতে সবগুলো ক্লাস আপনি শুধু ইউটিউবেই পাবেন। আর ইউটিউবে আমার আগে অনেকগুলো ক্লাস আছে, একদম ম্যাথের বেসিক টু অ্যাডভান্স লেভেলের দুইটা সিরিজ আছে, সিরিজগুলো দেখলে ম্যাথের এ টু জেড সব শিখে হয়ে যাবে। তো যারা জব প্রত্যাশী অবশ্যই ক্লাসগুলো দেখতে পারেন, তাহলে আপনার ম্যাথ কোথাও ম্যাথ শেখার দরকার নেই। আর ম্যাথে আপনার যদি জিরো পরিমাণ জ্ঞান থাকে, কিছুই পারেন না, সেখান থেকে আপনি 100 পর্যন্ত আইকিউ নিতে পারবেন। আসলে আমরা যদি কিছুই পাই না বলতে সব কিছু ভুলে গেছেন, আবার শতভাগ মনে পড়ে যাবে ইনশাল্লাহ আমার ক্লাসগুলো দেখলে। তো সব কিছু আপনি ইউটিউব চ্যানেলটাতে পাবেন। চলেন আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ভগ্নাংশের দশমিক ভগ্নাংশের গুণ অথবা ভাগ। এরকম অঙ্ক প্রায়শই আসলে দশমিক ভগ্নাংশের গুণ পাল নির্ণয় করতে আমরা পরীক্ষার হলে হিমশিম খেয়ে যাই। এটার জন্য যে শর্টকাট ট্রিক সেটা হচ্ছে যে দশমিকের ডান দিকের সংখ্যাগুলো যোগফল করতে হবে। কীভাবে দেখেন, এই দুইটা অঙ্ক কিন্তু চাকরি পরীক্ষা আসছে, ঠিক আছে, এগুলো 20 সালে চাকরি পরীক্ষা আসছে, 21 সালেও আসছে, এবং খুব কমন অঙ্ক চাকরি পরীক্ষা, যারা আমরা বিভাষা নিচ্ছে অঙ্কগুলো দেখলেই বুঝবো এত বড় একটা সংখ্যা গুণ করতে দিছে। দেখেন আপনি প্রথমে যেটা করবেন, একদম ডান দিকে যে পূর্ণ সংখ্যা থাকে সেটা গুণ করবেন। তাহলে এখানে আছে এক, এখানে আছে এক, এখানে আছে এক, তাহলে এতে গুণফল কত? এক। এবার আপনি ডান দিকের দশমিকের ডান দিকে কয়টা সংখ্যা আছে? এক, দুই, তিন, চার, কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, তাহলে টোটাল 8.4 ডানে আছে। তাহলে আপনি একটা সংখ্যা লিখুন, তাহলে আর কয়টা সংখ্যা লাগবে? দুই, চার, ছয়, সাত। দেখেন আপনি টোটাল তাহলে কত বার গেছেন? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। তার মানে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, এইখানে একটা দশমিক দিয়ে দিবেন, তাহলে আপনার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আর কোনো কনফিউশন থাকার দরকার নাই, এরকম ডান দিকে দিলেই হচ্ছে। চলেন আরেকটা অঙ্ক প্র্যাকটিস করি, তাহলে একটু সুবিধা হবে। একদম ডান দিকে যে সংখ্যাটা আছে প্রথমে সেই সংখ্যাটা গুণ করবো আমরা। একদম ডান দিকে যে সংখ্যাটা আছে দেখেন, চার দুগুণা আট, আটাটা কত? চৌষট্টি, ঠিক আছে, চৌষট্টি লিখলাম। লেখার পরে এখন আপনি গণেন দশমিকের ডান দিকে সংখ্যা কয়টা আছে। একটা, দুইটা, তিনটা, আচ্ছা এটা ফোটা দিলে দশমিক হয়ে যাচ্ছে, এক, দুই, তিন, তাও তো বার হয়ে যাচ্ছে, চার, পাঁচ, ছয়, তাহলে ছয়টা ঘর। তাহলে আমরা কিন্তু অলরেডি দুইটা লিখে ফেলছি, দুইটা লিখছে না, তাহলে আমাকে আরও কয়টা ঘর লিখতে হবে? চারটা। তাহলে যদি লিখি এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, চারটা দিলাম, দশমিক দিয়ে দিলাম, তখন দশমিকের আগে চারটা করে দিয়ে দিলাম। ঠিক এই ট্রিক্সে যতগুলো গুণ দিবে সবগুলো গুণ করবেন, অ্যান্সারটা আপনি পেয়ে যাবেন। আশা করি গুণের সিস্টেমটা বুঝছেন। চলেন বাঘের সিস্টেমটা একটু দেখিয়ে দিই, ঠিক আছে। তো গুণের ক্ষেত্রে যেটা করছি আমরা ডান দিকে সংখ্যাগুলো গুণ করছি, বাঘের ক্ষেত্রে সেটা করবো না। তো কমন একটা ভাগ দিই একটা প্রশ্ন, এটা কিন্তু 19 সাল 20 সাল আসছে, যে এক ভাগ 100, সংখ্যাটা সমান কত? খুব কমন একটা সংখ্যা। এখন আপনি খেয়াল করেন, প্রথমে তো এক দিবেন, যেহেতু এক দিয়ে এককে ভাগ দিলে একই হবে। এখন একের পরে শূন্য কয়টা আছে? দেখেন যদি এক দিকে কোনো সংখ্যাকে 100 দিয়ে ভাগ করতে বলে, একের পরে যতগুলো শূন্য থাকবে তত ডান ঘর দশমিক, তাহলে শূন্য হচ্ছে দুইটা, তাহলে দুই ঘর ডানে হবে দশমিক, ঠিক আছে। যদি ভাগটা এরকম হইতো এক ভাগ 1000, তাহলেও আপনি সেটাই করতেন যে শূন্য দিতেন 1000, তার মানে হচ্ছে একের আগে দুইটা ঘর হতো, মানে তিনটা শূন্য আছে, তিন ঘর আগে দশমিক হইতো, সহজ কথা, ঠিক আছে। এরকম আট ভাগ যদি আপনি 1000 দিতেন, ধরেন যে আপনি আট ভাগ 1000 দিলেন, তাহলে আপনি কী করতেন? আট লিখতেন, এক দিয়ে আটকে ভাগ দিলে তো আটই হয়, তো তিন ঘর আগে দশমিক, তার মানে তিন ঘর আগে দশমিক, ঠিক আছে। এরকম যত ভাগ 1000 110000 দিবে, ঠিক তত ঘর ডানে একটা কী দিয়ে দেবেন? দশমিক দিয়ে দেবেন, ঠিক আছে। যদি এটা না থাকে, দশমিকগুলো অন্যভাবে থাকে, তাহলে কী করবেন? চলো আরেকটা অঙ্ক দেখাই। তো যদি এরকম না থাকে, 1000 দিয়ে ভাগ না থাকে, তাহলে কী হবে দেখেন? তাইলে যেটা হবে, এখানে একটা সংখ্যা লিখছি চার ভাগ এত, এটা কিন্তু কোনো একটা চাকরি পরীক্ষা আসছে, ঠিক আছে, চাকরি পরীক্ষার প্রশ্নগুলোই দেওয়া। তো উপরে আপনি চারটা লিখেন আর নিচে লিখেন 125 লিখলেন। এখন আপনি নিচে দশমিক যে উঠাইলেন, এই যে দশমিক উঠাইলেন, দশমিকের জন্য উপরে এক, আর দশমিকের উপরে যত গড় উপরে ততগুলো শূন্য, তিন গড় আমরা তিনটা শূন্য দিলাম, তাহলে 4 × 1000, খেয়াল করেন দশমিকের জন্য এক, এই জন্য দশমিক উঠান, দশমিকের উপরে তিন গড় তিনটা শূন্য দিলাম, তাহলে আপনি হচ্ছে 4125, ঠিক আছে। তো 125 আপনি যদি 4000 দিয়ে ভাগ দেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে 32, আশা করি এটা বুঝতে পারছেন।
আশা করি এটা বুঝতে পারছেন, এই 4000 দিয়ে 125কে ভাগ দিলে 32, এই ভাগের ট্রিক্সগুলো দেখার জন্য আমার ইউটিউবে একটা ক্লাস আছে, কীভাবে শর্টকাটে ভাগ করবেন, কীভাবে শর্টকাটে গুণ করবেন, আমি লিঙ্কটা দিয়ে দিব, ওইখানে গিয়ে ক্লাসগুলো দেখবেন, তাহলে খুব সব দ্রুত ভাগ এবং গুণ করা টেকনিক শিখে যাবেন। তা আজকের জন্য এখানে বিদায় নিব, তার আগে অবশ্যই বলে রাখি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগতেছে ক্লাসগুলো, কোনো কিছু আপডেট করা আছে কিনা কমেন্টে জানিয়ে দেবেন। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী পর্বে ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম।